যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে সেতু, সে কথা জানেন এলাকাবাসীও, কিন্তু উপায় না থাকায় সেই সেতু দিয়েই চলছে প্রাণ হাতে যাতায়াত। অভিযোগ, 14 কোটি টাকা সেতু সংস্কারে বরাদ্দ হলেও কাজের কাজ হয়নি। ব্রিজের চাতালের মাঝখান বসে গিয়েছে, পিলারের প্লাস্টার খসে বেরিয়ে গেছে রড, অসংখ্য ফাটল। কঙ্কাল সার চেহারার এই সেতু দিয়ে যাতায়াত প্রায় 8টি গ্রামের হাজার হাজার মানুষের, যে ছবি দেখলে আতঙ্কে বুক কেঁপে ওঠে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর তেঁতুলতলা এলাকায় চন্দ্রেশ্বর খালের উপর থাকা প্রাচীন সেতুর। ভয় লাগে, লড়ে যায়, কি করবে লোক, নিজের জীবন হাতে করে যাচ্ছে, যদি কোন মুহূর্তে পড়ে যায় কতগুলো লোক মারা যাবে। অভিযোগ, প্রশাসনের তরফে জানানো হয় যে 14 কোটি টাকা সেতু সারাইয়ে বরাদ্দ হয়েছে। সেতু পরিদর্শন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়াও, কিন্তু কাজ হয়নি। বন্ধ হওয়ার পরও ফের চালু হয়েছে প্রাণ হাতে যাতায়াত। প্রশাসন বন্ধ করে দিয়েছিল, কিন্তু প্রশাসন আবার খুলে দিয়েছে, কারণ নৌকা চলাচল হচ্ছে না এখান থেকে। তারপরে মানস ভুঁইয়া যে বাবু আছেন মন্ত্রী, তিনি এসে দেখে গেছিলেন, তাও কিছু হয়নি। এখানটা পুরো 4 কিলোমিটার ঘুরে আসতে হয়, বাজারে আসতে হয়, নাহলে আমরা তো আসতে পারছি না। সেই কারণে এটা হলে পরে খুবই সুবিধা হয়। নিয়েও এসে সব ওই পিন গেড়ে গর্ত খুলে মোটামুটি নিয়ে গেছে পোল হবে বলে, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না, মাটি টেস্ট হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দাসপুর 2 নম্বর ব্লকের বিডিও। আমি দেখলাম রাস্তা ব্রিজটা খুব খারাপ আছে, ইরিগেশনের আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন, তারা ব্যবস্থা নেবেন আর কি। আমি দেখে নিচ্ছি, একবার খোঁজ নিচ্ছি, যদি কিছু ব্যবস্থা নেওয়ার তারা নিয়ে নিচ্ছে। ক্যামেরায় বাবলু সাঁতরার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।